লালমনিরহাট শহরের টাউন ফার্মেসির মালিক শরাফত আলীর বাড়ির পেছনে মাটির গর্ত খুঁড়ে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের পাচার হওয়া সরকারি ঔষধ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সদর থানার ওসি মাহফুজ আলমের নেতৃত্বে গতকাল এসব সরকারি ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক আই ড্রপ ও সিরিজ। এর আগে গেল 25 জুন শহরের পুরানবাজার এলাকায় টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে পুলিশ অর্ধ লক্ষাধিক টাকার পাচার হওয়া সরকারি ঔষধ উদ্ধার করে। গ্রেফতার করা ফার্মাসি মালিক শরাফত আলীকে তার দেয়া তথ্যে তার বাড়ির পেছনে মাটির গর্ত খুঁড়ে আজ এসব ঔষধ উদ্ধার করা হয়। এছাড়া সম্প্রতি শহরের ড্রাইভারপাড়া এলাকায় আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নীলুফার ইয়াসমিনকে 6 লক্ষাধিক টাকার পাচার হওয়া সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সহ গ্রেফতার করে পুলিশ। জয়পুরহাটে গণশৌচাগার নির্মাণের আড়ালে রেলওয়ের মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে একদিকে স্থানীয়দের জাতীয় দিবস পালন, খেলাধুলা, সাপ্তাহিক হাটবাজার, সামাজিক ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠান পালনে বিঘ্ন ঘটবে, অন্যদিকে ওই প্রভাবশালীরা মাঠটি দখলে নিয়ে বাণিজ্যিকভাবে ঘর নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। জয়পুরহাট প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় জয়পুরহাটের তিলকপুর রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে মাঠে রেল কর্তৃপক্ষ অনুমতি ছাড়াই গণ শৌচাগার নির্মাণ কাজ শুরু করে আটকেলপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 100 বছরের ঐতিহ্যবাহী এই মাঠে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মে দিবস, সাপ্তাহিক হাট বাজার, শিক্ষার্থী ও স্থানীয়দের খেলাধুলা, বার্ষিক ওয়াজ মাহফিল, সামাজিক ও সাংস্কৃতিক সহ নানা অনুষ্ঠান পালন করা হয়। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অন্য স্থানে গণ শৌচাগার নির্মাণের প্রয়োজন থাকলেও স্থানীয় প্রভাবশালী ভূমি দখলদাররা সুকৌশলে এই মাঠে গণ শৌচাগার নির্মাণ করে মাঠটি দখলে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ স্থানীয়দের। কেউ বা কারা এই মাঠটাকে গোটা দখল করার একটা ষড়যন্ত্র চলছে। হাট বাজারের সমস্যা আসবে, আমাদের মাদ্রাসার ওয়াজ মাহফিলের সমস্যা আসবে, তাছাড়া মানুষের মানে চলাফেরা অনেক সমস্যা হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা খেলাধুলার মাঠটাও পাবে না। মাঠে দখলের ব্যাপারে বক্তব্য না দিয়ে এড়িয়ে গেলেন হাট কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। এদিকে রেলওয়ে জমি অনুমতি না নিয়ে নির্মাণ কাজ শুরুর পর বন্ধের কথা জানালেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী। অন্যত্র গণ শৌচাগার নির্মাণ করে ঐতিহ্যবাহী 100 বছর রেলওয়ে মাঠ দখলমুক্ত ও সুরক্ষার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।